Hey everyone, welcome back to my channel. Welcome back to my another brand new video. So good morning. Welcome from Shastragachi railway station. So আজকে হচ্ছে আমাদের ট্রেন জার্নি হবে, খুবই একটা স্পেশাল স্পেশাল ট্রেন জার্নি হবে, 38 তো তোমার 205 সাঁতরাগাছি বাগনা লোকাল, 38105 তোমার সাঁতরাগাছি উলুবেড়িয়া লোকাল, 38415 তোমার সাঁতরাগাছি পাঁশকুড়া লোকাল, 38505 সাঁতরাগাছি বালিচক লোকাল। এই দুটো এই সব কটা লোকাল ট্রেন ছাড়বে 10:50 আর আমাদের ডেস্টিনেশন পৌঁছে দেবে তোমার 12টার সময়। তো চলো আমরা টোটাল হচ্ছে 80 কিলোমিটার ডিস্টেন্স কমপ্লিট করব তোমার মাত্র 20টা হল্টের সাথে 2 ঘন্টায়। তো আমাদের জার্নিতে আসবে টোটাল 20টা হল্ট, আর আমাদের এন্ট্রি টিকিট প্রাইস লেগেছে আছে তোমার 50 টাকা, 25-25 করে। তো চলো ট্রেন আসুক, ট্রেন এলে ট্রেনের সামনে গিয়ে ফুল ইনফরমেশান দেবো, ভিডিও স্কিপ না করে পুরো ফুল কন্টিনিউ এন্ড অফ দি এক্সট্রা গো। লেটস গো, লেটস সি অফ ফর বেস্ট। চলো যাওয়া যাক গাইস। তো চলো, আর যারা ইনস্টাগ্রাম আইডি আগ্নিকোদিকে ফলো করে নাও, রিসেন্ট আপডেট, রেগুলার স্টোরি, রিল পোস্ট সব কিছু দেখবার জন্য। ছুটি ট্রেনের উপরে ফুল ইনফরমেশান দিচ্ছি, লেটস গো, লেটস সি অফ ফর বেস্ট। চলো তো আসছেন, লেটস গো, লেটস সি অফ ফর বেস্ট। পিঙ্ক মেধা তো যে কোনো একটা কোচে উঠে দেন তোমাদের ফুল ইনফরমেশান দিচ্ছি। তো চলো রাইস, লেটস গো, লেটস সি অফ ফর বেস্ট। চলো গজব ভাই, গজব টানছে আজকে, কি স্মুথ এক্সেলারেশন ভাই, ভাই সব এই লাইনটা চলে যাচ্ছে আমদার দিকে। লাভলি 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 লাভলি, ওপর দিয়ে এক্সপ্রেস ঢুকছে আর নিচ দিয়ে আমরা যাচ্ছি, শিয়ালদা ডিভিশনে ওপরে মানে পুরো মুম্বাই মুম্বাই লাগছে। চলে এলাম তাহলে আমাদের ফার্স্ট হল্ট মৌরিগ্রাম। মৌরিগ্রামে স্টেশন করেছে MGM, আর মৌরিগ্রামের ওপরে রয়েছে তোমার আন্দুল রোড। আন্দুল রোড থেকে তোমরা ইজিলি টোটো অটো ধরলেই 15-20 মিনিটের মধ্যে শিবপুর বোটানিক্যাল গার্ডেন চলে যেতে পারো। আর মৌরিগ্রামের হচ্ছে তোমার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ডিপো রয়েছে, যেখান থেকে LPG CNG পেট্রোল ডিজেল অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল সাপ্লাই হয়। এরপর আমাদের সাথে কথা হবে ডাইরেক্ট আন্দুলে। Thank you.
হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ওটা আমি পরের ভিডিওতে করবো, পরে কোনো ভিডিও। হ্যাঁ সিগন্যাল পাইনি, দাঁড়িয়ে গেছে। চলে এলাম গাইস, তাহলে এখন আমরা আন্দুলে, আন্দুলে স্টেশন করেছে এডিএল, আর আন্দুলে রয়েছে আন্দুলের রাজবাড়ি, কুণ্ডু চৌধুরীদের বাড়ি, ইংরেজদের তৈরি করা সিঙ্গাপুর টাওয়ার, শঙ্করী মায়ের মন্দির, এগুলো খুব বিখ্যাত। তো আন্দুল প্রভু জগবন্ধু কলেজ রয়েছে, এটাও খুব বিখ্যাত এখানে। আর আন্দুলে হচ্ছে তোমার শ্যুটিং হয়েছিল চাকদে এক্সপ্রেস, একটা ফিল্ম, সেটা অনুষ্কা শর্মা শ্যুট করেছিল এই আন্দুলে। আর আন্দুল হচ্ছে সাঁকড়াইল পৌরসভা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে, এরপর আমি তোমার কথা বলবো ডাইরেক্ট সাঁকড়াইলে। এটা সেই তিন রাত কাটিয়ে আসছে এই ট্রেনটা, সরি শর্মসাতা এক্সপ্রেস, উল্টো পাল্টা বললাম, শর্মসাতা আজ লো এলটিডি শালিমার শর্মসাতা এক্সপ্রেস।
চলে এলাম তাহলে আমাদের একটা হল সাঁকড়াইলে। সাঁকড়াইলে স্টেশন করেছে এসএনআরকে, আর সাঁকড়াইলে হচ্ছে তোমার জমিদার বাড়ি রয়েছে, আর সাঁকড়াইলে ধুলাগড় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স রয়েছে, এখান থেকে ইজিলি চলে যেতে পারো। আর সাঁকড়াইলে এখান থেকে ইজিলি চলে যেতে পারো ডোমজুর, হাওড়া আমতা লাইনে ডোমজুর রোড স্টেশনে। তো এরপর দশ এগারো হলো ডাইরেক্ট নলপুর। ও ফিমেল লোক গার্ড, ট্রেন ম্যানেজার। চলে এলাম নলপুর। নলপুরে স্টেশন করেছে এনএলপি, আর নলপুরে হচ্ছে তোমার বিখ্যাত নলপুরে বাসন্তী পুজো, এইগুলোর জন্য বিখ্যাত। আর নলপুর হচ্ছে নিজের একটা গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এখন আমাদেরকে একটা ট্রেন ওভারটেক করবে, হাওড়া এসএমবিডি দুরন্ত এক্সপ্রেস, দ্য লেজেন্ডারি বিস্ট, যেটা হচ্ছে হাওড়া থেকে ব্যাঙ্গালোর তোমার 21 ঘন্টা সময় লাগায়। তো আমি সেই ট্রেনটা হচ্ছে এখন ওভারটেক করবে, সেটাই আমি দেখাবো।
চলে এলাম বাউরিয়া, বাউরিয়া স্টেশন কোড BBA। আর বাউরিয়াতে রয়েছে করুণাময়ী কালীবাড়ি, যেটা গঙ্গার ধারে আছে। আর বাউরিয়ার এখান থেকে লঞ্চ সার্ভিস পেয়ে যাবে ওপারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বজবজ যাওয়ার জন্যে। আর বাউরিয়ার জগদ্ধাত্রী পুজো চন্দননগরের পরে হাওড়া জেলার মধ্যে এক নম্বর। এরপর আমি তার সাথে কথা বলবো ডাইরেক্ট ফুলেশ্বরে। হাওড়া বাবা যদি দেখবে এবারে আমাদেরকে ওভারটেক না ক্রস করতে চলেছে, মানে ক্রসিং করতে চলেছে। তোমার রাঁচি থেকে হাওড়া 20898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। পরমণ্ডল নাকি
ভাই সাহ, এটার জন্যই অপেক্ষায় ছিলাম ভাই লোক। চলে এলাম গাইজ, এখন তাহলে আমরা ফুলেশ্বর, ফুলেশ্বরের স্টেশন করেছি FLS। আর ফুলেশ্বরে রয়েছে তোমার পাইকিরি, এইদিকে রয়েছে শুটকি মাছের বাজার, খুব বিখ্যাত। আর ফুলেশ্বরে রয়েছে সঞ্জীবনী সুপার স্পেশালিটি হসপিটাল, সাথে সাথে মেডিকেল কলেজ, যা খুব বিখ্যাত। আর ফুলেশ্বরে এখানে রিভার ভিউ পয়েন্ট রয়েছে, ওপারে গঙ্গার ওপারে আশিপুর, চলে যেতে পারো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এরপর আমি তোমার কথা বলবো উলোবেরিয়ায়। তাহলে আমরা চলে এলাম এখন উলোবেরিয়া, উলোবেরিয়া স্টেশন করেছে ULB। আর এখানে তোমার পাঁচখানা প্ল্যাটফর্ম রয়েছে, ডেলি এখানে পার ডে অনেক ট্রেন অফিসিয়াল হল্ট রয়েছে। এখান থেকে দুটো ট্রেন অরিজিনাল, দুটো ট্রেন টার্মিনেট হয়। আর উলোবেরিয়ার হচ্ছে নিজেরা পৌরসভা অঞ্চল, আর উলোবেরিয়ার হচ্ছে তোমার আনন্দময়ী কালীবাড়ি, 100 বছর পুরনো, ওরা খুব বিখ্যাত। আর এখান থেকে ইজিলি তোমরা দুখানা ট্যুরিস্ট স্পট চলে যেতে পারো, বরচুমুখ 58 গেট। আর উলোবেরিয়ার এখানে রয়েছে তোমার গঙ্গার ওপারে, ইজিলি চলে যাওয়ার পূজালি বজবাজ অঞ্চল। আর উলোবেরিয়ার পাশ দিয়ে চলে গেছে চেন্নাই রোড আর উড়িষ্যা টাং রোড, ওখান থেকে তোমরা সব জায়গার বাস পেয়ে যেতে পারো। এরপর আমি তোমার সাথে কথা বলবো ডাইরেক্ট বাগনানে। Thank you.
তারপরে তারপর দু তিন ঘন্টা পর তো হচ্ছে ট্রেন, মানে তো হ্যাঁ বালিচক যাবো, ওখান থেকে যাবো। আমার 3000 কাছে হচ্ছে, তো চলে এলাম গাইস। তাহলে এখন আমরা বাগনানে, বাগনানে স্টেশন করেছে বিজেডেন, আর বাগনানের বিখ্যাত হচ্ছে বাগনান কালীবাড়ি। এখানে ইজিলি তোমরা গাদিয়ারা চলে যেতে পারো, শামপুর, আমতা, নারিট, উদয়নারায়ণপুর, তার ঝিকিরা, এইসব জায়গায় চলে যেতে পারো। খাল এখান থেকে খালনা গ্রাম খুবই কাছে। এরপর আমি তোমার সাথে কথা বলবো ডাইরেক্ট দেউলটিতে।